নজরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তৃতীয় টার্মিনাল ভবনটির আয়তন হবে 2,30,000 বর্গমিটার। বিমানবন্দরের সক্ষমতা বাড়বে 2.5 গুণ। বছরে যাত্রী চলাচল 80 লাখ থেকে বেড়ে দাঁড়াবে 2,20,00,000। এই টার্মিনালে থাকবে 27,000 বর্গমিটারের ইম্পোর্ট কার্গো টার্মিনাল এবং 36,000 বর্গমিটারের এক্সপোর্ট কার্গো টার্মিনাল। একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকবে 16টি। যাত্রীরা পাবেন 24 ঘণ্টা চিকিৎসা সেবা, থাকবে বেবি কেয়ার লাউঞ্জ। বহির্গমনের ক্ষেত্রে থাকছে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার এবং আগমনের ক্ষেত্রে থাকছে স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার। একজন যাত্রী টার্মিনালে যাতায়াতের ক্ষেত্রে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।